আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে স্বল্প খরচের মধ্যে এবং স্বল্প সময়ে সবজি খিচুড়ি রান্না করা যায়। সেজন্য আমরা চারটা আইটেমের ডাল নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ, মরিচ, ধনে পাতা এবং বেশ কিছু সবজি, তার মধ্যে চিচিঙ্গা, লাউ, বরবটি, বেগুন, পেঁপে, মিষ্টি কুমড়া, পটল, কাঁচকলা এবং টমেটো। প্রথমে আমরা জিনিসগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এর আগে আমরা ছোলাগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে ভালো মতো খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর এগুলোকে আমরা সাইজ মতো, মানে কিউব সাইজের স্কোয়ার শেপে আমরা এগুলোকে কেটে নেব। বেশি বড়ও যাতে না হয়, আবার যাতে বেশি ছোটও না হয়। বেশি ছোট হলে আবার পুরো সবজিটাই চাল ডালের সাথে মিশে যাবে, আবার বেশি বড় হলে আবার বেশি বড় বড় থাকবে, তখন জিনিসটা দেখতে ওয়াট লাগবে, খেতেও একটু খারাপ মতো লাগবে আর কি। তো আমরা সবজিগুলোকে সুন্দর মতো সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর জিনিসগুলোকে, সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আমরা। আমরা এগুলো সবগুলোকে যখন কাটা শেষ হয়ে যাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। তো সবজি প্রায় আমাদের কাটা শেষ। এখন আমরা চিচিঙ্গাটাকে চারটা ভাগ করে তারপরে তার ভিতরে ছোলাগুলোকে কেটে বিচিগুলোকে ফেলে পিস পিস করে নিলাম। এবার মিষ্টি পটল, টমেটো, ধনে পাতাটাকে আমরা পিস পিস করে নেব। তো আমাদের সবগুলো মোটামুটি কাটা শেষ। এখন আমরা চালটাকে ভালো মতো একটু ধুয়ে নেব, এই পানিটা ছড়িয়ে নেব। এই ফাঁকে আমরা ডিমটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম, তৎক্ষণাৎ ডিমগুলো সিদ্ধ হোক। এবার আমরা খিচুড়িটাকে বসিয়ে দেবো। সেজন্য প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, তার ভিতর পেঁয়াজগুলো ঢেলে দিলাম। ঢেলে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়, আবার কাঁচাও না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। মোটামুটি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে কাঁচামরিচটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমরা হলুদ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে নেব পরিমাণ মতো। তারপরে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, পাকে কিছু লবণ, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো সবগুলো পরিমাণ মতো দিয়ে নেব। হলুদটা একটু পরিমাণ মতো দিব, যে বেশিও যাতে না হয় আবার কমও যাতে না হয়, কালারটা যাতে ঠিকঠাক মতো থাকে। তারপরে ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। এবার একটু বাড়তি ঘ্রাণের জন্য দিয়ে দিলাম বোম্বাই মরিচ। তারপরে একটু পানি দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। এবার সবজিগুলোকে আমরা মশলার ভিতর ঢেলে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এবার চালগুলোকেও ঢেলে নিলাম। চালটা ঢালা হয়ে গেলে আমাদের সুন্দর মতো নাড়িয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব যাতে ভালোভাবে মিশে যায় সব জায়গায়। তারপরে পরিমাণ মতো এতে পানি দেব। পানি দিয়ে আমরা এটাকে হালকা আঁচে সিদ্ধ করার জন্য দিয়ে দেব। তবে পানিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানিটা পরিমাণ মতো হয়, বেশিও না হয় আবার কমও না। কম হলে চালটা সিদ্ধ কম হবে, আর বেশি হলে তখন দেখা গেছে নরম হয়ে যাবে, তখন খেতে সেটা খারাপ লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিমগুলো প্রসেস করে নিচ্ছি। ডিমগুলো তেলের উপর ভেজে, নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমরা ডিমটাকে হালকা তেলের মধ্যে মশলাপাতি যা যা দেওয়ার, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে প্রসেস করে নেব।
দেখছেন খিচুড়িটা আমাদের প্রায় হয়ে এসেছে, উপরে আমরা ধনিয়া পাতাটা ছিটিয়ে দিয়ে দিলাম। ডিমের মশলাটাও প্রায় হয়ে এসেছে, আবার আমরা একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে, আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু আঁচটা বাড়িয়ে দেবো, মরিচের গুঁড়োটাও দিয়ে নিলাম, সাথে কিছু কাঁচামরিচ, হালকা লবণ দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া ভালো মতো হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেবো, আর পানিটা একটু বলকের জন্য অপেক্ষা করব, বলক চলে আসলে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে রেখে দেব। তো আমাদের ডিমটাও প্রায় হয়ে এসেছে, ওইদিকে খিচুড়িটাও প্রায় রান্না শেষ, দেখতেই পাচ্ছেন আপনারা খিচুড়িটাও রান্না শেষ হয়ে গেছে, একেবারে ঝরঝরা খিচুড়ি। তো হয়ে গেল আমাদের মজার সবজি খিচুড়ি, এবার পরিবেশন করা হলো, আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ।